যদি এরকম কেউ করে থাকেন তাহলে আমি তাদেরকে ওয়ার্নিং করছি নিজের ক্ষতি নিজে করবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারাকতু সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাপাক আমাকেও ভালো এবং সুস্থ রেখেছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যেটি হচ্ছে যে আপনারা যারা আমার কাছে রুহানি হাজিরা করিয়ে থাকেন এই ব্যাপারে কথা বলবো মনোযোগের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য পেয়ে যাবেন অনেক কিছু জানার আছে এবং অনেক বিষয় জেনে নেওয়া একান্ত জরুরি আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের রুহানি সমস্যায় ভুগে থাকেন রুহানি সমস্যা বলতে কি বোঝায় এই ব্যাপারে প্রথমে ছোট্ট দুইটি কথা বলে নেই রুহানি সমস্যা হচ্ছে যে সমস্ত সমস্যা বৈজ্ঞানিকভাবে বা মেডিকেলি টেস্টের মাধ্যমে প্রমাণ করা যায় না প্রমাণিত নয় অথচ আপনি সেটি ভুগছেন আপনি সেটির জন্য ভুক্তভোগী তখন সেটিকে রুহানি সমস্যা বলা হয় অর্থাৎ সেটি রুহুগত সমস্যা মনোযোগের সহিত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানার আছে অনেক কিছু আপনারা না জেনে না বুঝে অনেক সময় অনেক ভুল করেন যে ভুলের জন্য মাসুল আপনি নিজেই দিতে হয় ভুলের মাসুল আর কেউ দিবে না আপনি দিবেন আর ভুলের জন্য আপনি দায়ী থাকবেন এই জন্য ভুল কোথায় সেটা জেনে নেওয়া দরকার তাড়াহুড়া করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে মনোযোগের সহিত দেখুন শুনুন আপনারা যারা রুহানি হাজিরা করান আমার কাছে হোক আর অন্য কোথাও হোক তবে আমি যে রুহানি হাজিরা করি সেটি ব্যতিক্রমী রুহানি হাজিরা এই ধরনের রুহানি হাজিরা আমার জানা মতো বিশেষ করে বাংলাদেশে আর কেউ করেন না এটি অনেক অনেক আগের যুগে করা হতো এবং বিভিন্ন দেশে সেটি প্রচলিত আছে বিশেষ করে আফগানিস্তান বা পারস্য উপমহাদেশের পারস্য যেটা ফার্সি ওইদিকে এগুলোর প্রচলন আছে সাইপ্রাস বা ওই ধরনের এলাকাতে এগুলো প্রচলন আছে। এগুলো স্পিরিচুয়াল অ্যাটেন্ডেন্স আধ্যাত্মিক হাজিরা এটি সচরাচর কেউ করার কথা নয় বা এটা জানারও অনেক ব্যাপার রয়েছে সবাই সেটা জানতে পারেন না সেটি জানতে হলে বা সেটি করতে হলে কিছু বংশ পরম্পরার প্রয়োজন আছে এটি সবাই পারবেন না বংশগত বিষয় নিয়ে সেটি গঠিত এক কথায় একটি ধারাবাহিকতা আছে একটি সিলসিলা রয়েছে অনেকের মধ্যে এই সিলসিলা আছে কিন্তু তারা হয়তো সেটি করেন না তো আমি আলহামদুলিল্লাহ ওই সিলসিলার মধ্যে থাকা একজন মানুষ আমার মর্শেদ তার মুর্শেদ তার মুর্শেদ তার মুর্শেদ করতে করতে হজরত আলী রদি আল্লাহ তালাহ আনহু পর্যন্ত গিয়ে পৌঁছে আর হজরত আলী কার্রাম আল্লাহ রদি আল্লাহ তালাহ আনহু তার মুর্শেদকে আপনারা সবাই জানেন স্বয়ং রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লাম এইভাবে বিভিন্ন তরিকায় মুর্শেদদের মুর্শেদ তার মুর্শেদ তার মুর্শেদ করে করে অনেকের বংশ পরম্পরা বা এই আধ্যাত্মিক জগৎ আধ্যাত্মিক সাধনার লাইনটা স্বয়ং রাসুল্লা সাল্লাহ আলি সাথে সম্পৃক্ত কিন্তু এটির একটি ব্যতিক্রমী দিক রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যে আপনারা নিশ্চয়ই ডাক্তারদের কাছে যান ডাক্তাররা বিশেষজ্ঞ থাকেন বিভিন্ন বিষয়ের উপরে কেউ হাড়ের উপরে কেউ হার্টের উপরে কেউ ব্রেনের উপরে কেউ মেডিসিনের উপরে বিশেষজ্ঞ ডাক্তার সব কিছু মিলিয়ে একসাথে কম্বাইন্ড ডাক্তারি করার সংখ্যা এখন খুবই কম যেটি আগের যুগে ছিল একজন ডাক্তারের কাছে গেলে উনি সর্ববিষয়ের চিকিৎসা করে দিতেন একজন প্রেগন্যান্ট মহিলা গেলে ওনার প্রেগনেন্সি সংক্রান্ত যত বিষয় আছে সেটাও তিনি বলে দিতেন বা সেটারও ওষুধ দিতেন ট্রিটমেন্ট করতেন ডেলিভারি সংক্রান্ত বিষয়েও ট্রিটমেন্ট করতেন কারো হাড় ভেঙে গেছে সেটারও ট্রিটমেন্ট করতেন কারো ব্রেইনের সমস্যা হলে পাগলের চিকিৎসাও করতেন সব কিছু মিলাইয়া করতেন এখনকার ডাক্তাররাও সব কিছু মিলাইয়া করতে পারেন কিন্তু তারা সেটি করবেন না করেন না কারণ বিভিন্ন বিষয়ের উপরে স্পেশালিস্ট হতে হয় ডাক্তাররা যখন ডিগ্রি অর্জন করেন তখন তারা কোনো বিষয় নিয়ে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করেন কেউ মেডিসিনের উপরে বিশেষজ্ঞ কেউ মস্তিষ্কের উপরে বিশেষজ্ঞ কেউ হার্টের কেউ গলা নাক কান এগুলো নিয়ে বিশেষজ্ঞ কেউ মানুষের চামড়া নিয়ে বিশেষজ্ঞ স্কিন ডাক্তার এইভাবে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকেন কিন্তু সমস্ত ডাক্তারদের যে সিলসিলা ওইটা মেডিকেলের সাথে সম্পৃক্ত অর্থাৎ তারা মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন বৈজ্ঞানিকভাবে তারা বিভিন্ন বিষয় জেনেছেন এবং সর্ববিষয়েই তাদের জানা আছে কিন্তু তারা কাজ করবেন একটি বিষয় নিয়ে প্রত্যেক আধ্যাত্মিক সাধকেরা সর্ব বিষয়েই কাজ করেন সর্ববিষয় মানে কী আপনার তদ্বির করাটাই কি শুধু একজন আধ্যাত্মিক সাধকের কাজ আপনার চিকিৎসা করাটাই কি আধ্যাত্মিক একজন সাধকের কাজ না তা নয় আধ্যাত্মিক সাধকদের কাজ হচ্ছে কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা যায় সেই জন্য নিজে নিজে তার আধ্যাত্মিক সাধনা চালিয়ে যাওয়া একটি কুপিবাতি যখন জ্বালানো হয় বা একটি মোমবাতি যখন জ্বালানো হয় এই মোমবাতিটা এখানে জ্বলতে থাকে মোমবাতির কোনোই বেনিফিট হয় না বেনিফিট হয় এর আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে যে পরিবেশ আছে যারা আছেন তাদের তারা আলোকিত হন ঠিক সেইভাবে একজন আধ্যাত্মিক সাধক নিজে জ্বলতে জ্বলতে মানুষকে আলো দেয় মানুষের কাজ করে সেটা সরাসরি দোয়ার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে বা বিভিন্ন ধরনের তদবিরের মাধ্যমে করতে পারে আমার মূল কথা হচ্ছে রুহানি হাজিরা রুহানি হাজিরাটা হচ্ছে আরেকটা সেক্টর আরেকটা বিষয়ের উপরে পারদর্শী হওয়া অভিজ্ঞতা অর্জন করা ডিগ্রি লাভ করা এই জিনিসটা সকল আধ্যাত্মিক সাধকেরা করেন না যেভাবে বললাম ডাক্তাররা সর্ববিষয়ে ডাক্তারি জানেন কিন্তু তিনি কাজ করেন একটি বিষয়ের উপরে বা ওটার উপরে তিনি স্পেশালিস্ট উনি হৃদরোগ বিশেষজ্ঞ ওনার কাছে হাড় ভাঙ্গা নিয়ে গেলে উনি আপনাকে ট্রিটমেন্ট দিবেন না রুহানি হাজিরাটা একটা আলাদা সেক্টর ওইটার উপরে যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা সেইটার উপরে কাজ করেন আর এটার উপরে সবাই অভিজ্ঞতা অর্জন করতে চান না কারণ এটা অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী একটি বিষয় এটি যিনি করেন তার সামান্য ব্যতিক্রমের কারণে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ স্পিরিচুয়াল অ্যাটেন্ডেন্স তার বিষয়টা জেনে নেওয়া যেটি অন্য কেউ দেখবে না অন্য কেউ বুঝবে না অন্য কারো জানা থাকবে না যিনি এটি করছেন চেহারা দেখে নাম দিয়ে তার আধ্যাত্মিকতার মাধ্যমে কোরআনিক দোয়া তস্বি তাহলিলের মাধ্যমে তিনি সেটি জানতে পারছেন ওই মানুষটার উপরে কোন ধরনের রোহানিয়াত সমস্যা রয়েছে অর্থাৎ রোহানি সমস্যা রয়েছে এই জানতে গিয়ে যদি তিনি ব্যতিক্রম করেন তিনি তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন আশঙ্কা থাকে এই জন্য এই লাইনটা সকল আধ্যাত্মিক সাধকেরা নিতে চান না তবে আপনি যার কাছে যাবেন তিনি বলবেন আপনার হাজিরা করে দিবেন তিনি এটি হচ্ছে ভুয়া ভাওতা এবং ধোকাবাজি আপনাকে দেখামাত্র বলে দিবে আপনার উপরে জিন আছে না জাদু আসে না বান আছে না চালান আছে। নাকি কোনো কুফুরি আছে কিভাবে বলবে উইদাউট এনি টেস্ট টেস্ট ছাড়া কেমনে বুঝবে দেখামাত্র বলে দেওয়া ওইটার জন্য সাধনা করতে হবে যদি ওই রকমের ব্যক্তি হয় যে তার আধ্যাত্মিক জগতের সিলসিলাটা রসুল উল্লাহ সাল্লুসাল্লাম পর্যন্ত পৌঁছেছে এবং তিনি একজন আধ্যাত্মিক সাধক এবং আল্লাপাক তাকে ওই কাজ করার জন্য অনুমোদন দিয়েছেন এবং সে ওই কাজগুলো করছে তাহলে সে হয়তো পারবে আপনি কেমনে বুঝবেন সে পারে কি পারে না আপনি দেখতে হবে যে ওই মানুষটার ব্যাকগ্রাউন্ড আপনার দেখতে হবে আপনার জানা থাকতে হবে যে উনি আসলে একজন আধ্যাত্মিক সাধক কি না দুনিয়াদারি করে করে আধ্যাত্মিক সাধকতা করা যায় না অনেক কিছু ত্যাগ করতে হয় দুনিয়ার ভোগ বিলাস লালচ এগুলো ত্যাগ করে শরীরের যে রিপুগুলো রয়েছে এগুলোকে কন্ট্রোলে নিয়ে এসে নফসে আম্মারার উপরে যখন দখল চলে আসবে তারপরে শুরু হবে আধ্যাত্মিকতার লার্নিং ট্রেনিং তারপরে তার পৌঁছতে হবে অন্য স্টেজে নফসেল্লাউ মাতে নফসেল্লাউ যখন শেষ করবে তারপরে আসবে নফসে মুতমাইন্না যাই হোক ওই লাইনে যাচ্ছি না মূল মেসেজটি হচ্ছে যারা রুহানি হাজিরা করান বিশেষ করে আমার কাছে তাদেরকে আমি সতর্ক করছি এবং আমি সবসময় সতর্ক করে আসছি যখন আপনারা আমার কাছে কোনো রোহানি হাজিরা করাবেন অর্থাৎ আপনার উপরে কোনো ধরনের কুফুরি জিনের আসর জাদু বান চালান বা কোনো শত্রুর দ্বারা কোনো ক্ষতি অথবা কোনো নেগেটিভ এনার্জি দ্বারা আপনার সব কিছু বন্ধ হয়ে আছে বা আপনার কোনো কিছু হচ্ছে না শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক সব ধরনের আপনি বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত নিজে আপনি যেখানে আছেন সেখানে পড়ে আছেন কিছুতেই কিছু করতে পারছেন না ডাক্তার কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না তখন আপনার রুহানি হাজিরা করে দেখা হয় যে আপনি আসলে কোনো রুহানি সমস্যায় আছেন কি না যখন সেটি আপনারা আমার কাছে করাবেন আমি বলে থাকি আগে চল্লিশ দিন কোথাও কি কোনো হাজিরা করিয়েছেন যদি করিয়ে থাকেন তাহলে আমার কাছে সেটি করাবেন না কারণ আছে যখন আপনি দই বসাতে যাবেন দুধটা যদি কেউ নাড়াচাড়া করে দেয় তো দই বসবে না হাজিরা আমি যখন করব। তখন যদি এর আগে কেউ নাড়াচাড়া করে দে শুদ্ধ করুক আর ভুল করুক আপনাকে নিয়ে নাড়াচাড়া করে দিছে বা আপনার উপরে কোনো ধোঁকাবাজি চালিয়ে দিয়েছে তখন আপনার অরিজিনাল রিপোর্টটা আমার কাছে আসবে না এই আপনি নিউট্রাল হতে হবে লাস্ট ফোরটি ডেজ তারপরে হাজিরা করাবেন অনেকে এক্সপেরিমেন্টাল হাজিরা করান জানি না ইংলিশটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না আমি কিন্তু ইংলিশ পারি না অর্থাৎ অন্য কোনো হুজুরের কাছে বা কারো কাছে আপনি হাজিরা করিয়েছেন আপনারা করিয়েছেন হাজিরা আর আমি করি রুহানি হাজিরা রুহানি হাজিরা একমাত্র আমি করি আর কেউ করে না অন্যান্য লোকেরা করে হাজিরা বলবে জিন দিয়ে হাজির করে তারা আপনার সম্পর্কে জানতে পারে এটা বলবে জিনের হাজিরা দিয়ে বলে আমি জিনের হাজিরা করি না আমি করি স্পিরিচুয়াল হাজিরা আধ্যাত্মিক হাজিরা এটা আমার অভিজ্ঞতার হাজিরা আমি কোনো জিন হাজির করে হাজিরা করি না অনেকে বলে চালান দিয়ে হাজিরা করে না উজুবিল্লাহমিন জালিক এগুলো কুফুরি কথা অনেক বিধর্মীরা সেটা করে থাকে তাদের কুফুরি লাইনে করে সেটা হারাম নাজ এবং যার উপরে চালাবে তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট হবে সাবধানতা অর্জন করে হাজিরা মাজিরা টাজিরা এগুলা করাবে আমি যেটা করে থাকি সেটার নাম হচ্ছে রুহানি হাজিরা যেটার ইংলিশ হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটেন্ডেন্স যেটা হচ্ছে যে আধ্যাত্মিকভাবে আপনাকে আমি আমার কল্পনায় নিয়ে আসব আমার সামনে নিয়ে আসবো ভার্চুয়ালি ভার্চুয়ালি নিয়ে আসব। জাস্ট আপনার চেহারা দেখব হয় আপনি আমার সামনে আসবেন অথবা আপনার রিসেন্ট ছবি দিবেন কালার পিকচার এবং আপনার ডাক নামটা দিবেন মায়ের নামের বাবার নামের কারো প্রয়োজন নাই ছবি হইলেই হয় তারপরে নামটা দরকার এরপরে আমার যা করণীয় আছে মূল্যবান আতর এবং আরও বিভিন্ন সামগ্রী ব্যবহার করে কোরানিকভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে আমি জানতে পারি যে কারো উপরে কিছু আছে কিনা তো যারা আমার কাছে রোহানি হাজিরা করান এক্সপেরিমেন্টাল হাজিরা যা অন্য হাজিরা করিয়েছেন অন্য কোথাও করিয়েছেন হাজিরা সেটা সঠিক কিনা না বোঝার জন্য আমার কাছে আবার যাচাই করতে পরের দিনই বলে দেন যে আমি হাজিরা করাবো এবং হাজিরা করানো শুরু করে কিন্তু আপনারা কিন্তু আরেকজনের কাছে হাজিরা করাইছেন ওইটা সঠিক বললো নাকি বেটিক বললো এটা বোঝার জন্য আমার কাছে করে যদি এরকম কেউ করে থাকেন তাহলে আমি তাদেরকে ওয়ার্নিং করছি নিজের ক্ষতি নিজে করবেন না আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন একবার কেউ আপনাকে নাড়াচাড়া দেওয়ার পর আবার আমার কাছে চল্লিশ দিনের ভিতরে যখন চলে আসবেন তখন আমি যখন আপনার হাজিরার জন্য আপনাকে আমি ক্যাচ করবো তখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন রুহানিগতভাবে এটা আমি বারবার বলে আসছি দ্বিতীয় হচ্ছে আমার কাছে অনেকে হাজিরা করান বা করাচ্ছেন বিশেষ করে বর্তমানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফ্রি রুহানি হাজিরা করার কারণে বাজারিভাবে বাজারি বলতে বোঝাচ্ছি যে আশেপাশে আর কেউ বাকি থাকছে না এমনকি কাজের ছেলে কাজের মেয়ে বুয়ারও হাজিরা আমার কাছে করাচ্ছেন কোরআন সমস্যা নাই ফ্রি দিয়েছি তো কী হলো আমার না হয়ে কিছু টাকা পয়সা খরচ হলো আর কেউ এটা ডোনেট করছে কারণ আতরের দাম অনেক বেশি আড়াই লক্ষ থেকে এখন তিন লক্ষ টাকা হয়ে গেছে সেই মূল্যবান আতরটি যেটি ব্যবহার করি হাজিরার জন্য এই হাজিরাটা বিনামূল্যে করার পরে আপনারা চট করে আরেক মোল্লার কাছে গিয়ে সেটি জিজ্ঞেস করেন যারা যারা এরকম জিজ্ঞেস করেন তাদের হিসাবে এখানে চলে আসে তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বি কেয়ারফুল আমি বলে দিচ্ছি আমার কাছে হাজিরা করান টাকা দিয়ে অথবা বিনা টাকায় সেটি পরের কথা কিন্তু একবার আমার কাছে আপনি যখন আপনার রুহানি হাজিরা করাবেন পরবর্তীতে চল্লিশ দিনের মধ্যে আপনি আর কোথাও হাজিরা করাতে পারবেন না যদি করান আপনি ক্ষতিগ্রস্ত হবেন ধরেন আপনি কোনো আল্লাহর ওলির কাছে গিয়ে রুহানি হাজিরা করালেন তাতেও ক্ষতিগ্রস্ত হবেন আপনি কোনো চিটারের কাছে গিয়ে হাজিরা করালেন এতেও ক্ষতিগ্রস্ত হবেন আপনি সওয়াল করার সাথে সাথেই ক্ষতিগ্রস্তে পড়ে যাবেন একান্ত বিশ্বাস একাগ্রতা নিয়েই আমার কাছে হাজিরা করতে আসবেন যাচাই বাছাই করার জন্য আসবেন না আমি যাচাই করার পাত্র নয় আগুনকে যাচাই করতে হয় না টাচ করলে জ্বলে যায় পুড়ে যায় ইলেকট্রিসিটিকে যাচাই করতে হয় না লাইনে কারেন্ট আসে যদি বাতি জ্বলতে থাকে তাহলে এটাতে হাত দিলে পজিটিভ লাইনে শর্ট মারবেই অতএব অনেকে আমার কাছে হাজিরা করিয়েও আবার যাচাই করেন যে রুহানি মামা সঠিক বলল না বেঠিক বলল একটু বুঝি বুঝতে গিয়ে ক্ষতি করবেন নিজের সাবধান বলে দিলাম আর আগে কারো কাছে হাজিরা করিয়ে আমার কাছে যাচাই করে এটা সত্যতা আনার চেষ্টা করবেন না যে ওনার কাছে যে আপনি হাজিরা মাজিরা করাইছেন এটা ঠিক করলো না বেটিক করলো তার কাছে হয়তো আপনি কোনো তদবির করাবেন আর আমার কাছে আপনি চেক আপ নিচ্ছেন যেভাবে ডাক্তারি লাইনে দেখা যায় কেউ ব্লাড টেস্ট করাইলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যায় এইখানেও ব্লাড টেস্ট করায় ওইখানেও ব্লাড টেস্ট করায় এইখানেও আল্ট্রাসাউন্ড করিয়ে দেখে পেটের বাচ্চা ছেলে নামে ওইখানেও আল্ট্রাসাউন্ড করায় করাইয়া দেখে ছেলে নামে একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার পরে আরেকটা ডাক্তারের কাছে গিয়ে ওটা যাচাই করে এর কারণে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত ছাড়া লাভবান হতে পারে না বারবার করবেন বারবার দুখা খাবেন কেন বারবার করবেন পাক আপনাকে বিবেক বুদ্ধি বিবেচনা দিছে আগে যাচাই বাছাই করে বুঝেন যে হুজুরের কাজ ভালো আছে আগে বুঝেন বুঝে তার কাছে হাজিরা করান হুট করে হাজিরা মেরে দিলেন আর আমার কাছে এসে কম্পিউটারে সেটাকে যাচাই করবেন এটা আমি করতে দিব না এতে দুইটা ক্ষতি একটা ক্ষতি হবে আপনার নিজের আর একটা ক্ষতি হবে আমার জাতি ভাই আরেক হুজুরের ধরেন উনি একটু ভুল মিস্টেক করে আপনাকে একটা কথা বলছে আপনি আমার কাছে এসে সঠিক রিপোর্টটা পেয়ে গেলে উনি মিথ্যাবাদী হয়ে যাবে আপনার কাছে সম্মানিত ব্যক্তিটা আপনার কাছে যে মিথ্যাবাদী হয়ে গেল আর আমি সেটা করে দিলাম এই জন্য আমি দায়ী হয়ে গেলাম চুগলকুর হয়ে গেলাম এই জন্য আমার কাছে এরকমের কাজ করাবেন না দয়া করে এই হলো আজকের ভিডিওর সারমর্ম যারা রুহানি হাজিরা করাবেন বুঝে সুঝে করাবেন নাম এবং ছবি দিয়ে রুহানি হাজিরা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته